السلام عليكم ورحمة الله. একজন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। পাত্র পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে অনেক মেয়ের অভিভাবক আছেন যারা ছেলের চাকরি, টাকা পয়সা, স্মার্ট ইত্যাদি বিষয়গুলো দেখে মেয়েকে বিয়ে দিয়ে দেন। অথচ ছেলে চরিত্রবান কিনা, সৎ কিনা এবং তার ভিতরে দীনদারিত্ব আছে কিনা এগুলোকে প্রাধান্য দেয় না। পরবর্তীতে যখন সমস্যা হয় তখন আফসোস করতে থাকে। তাই আজকের ভিডিওতে আমি আমার প্রিয় বন্ধুদের জন্য এমন পাঁচ প্রকার ছেলের কথা তুলে ধরব যেই ছেলেগুলোকে একজন মেয়ের কখনোই বিয়ে করা উচিত নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এক, যে পুরুষ দাড়ি রাখে না এবং সুন্নত মোতাবেক চলে না। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, গোফ ছেঁটে ফেলো এবং দাড়ি লম্বা করো, আর এর মাধ্যমে অগ্নি পূজকদের বিরোধিতা করো। অপর একটি হাদিসে ইবনে আব্বাস হইতে বর্ণিত, তিনি বলেন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষকে অভিশাপ করেছেন। প্রিয় বোন, সুতরাং যেই পুরুষ দাড়ি রাখে না তার উপরে সদা সর্বদা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অভিশাপ রয়েছে। সুতরাং এই অভিশপ্ত পুরুষকে কখনোই বিয়ে করবেন না। দুই, যে পুরুষ টাকনুর নিচে কাপড় এবং মেয়েদের মতো হাতে কানে অলংকার ব্যবহার করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকার বশত পায়ের গিরার নিচে লুঙ্গি বা পায়জামা ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। নাউযুবিল্লাহ। প্রিয় বোনেরা, সুতরাং টাকনু গিরার নিচে লুঙ্গি পায়জামা পরিধানকারী ছেলে কখনোই আল্লাহ প্রিয় বান্দা হতে পারে না, এবং এই ছেলে দিকে কেয়ামতের দিন আল্লাহ পাক তাকাবেন না। তাই এদেরকে বিয়ে করা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তিন, যে পুরুষ বাজে নেশা করে, অর্থাৎ মদ, সিগারেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, আমার প্রভু তার মহা ক্ষমতার শপথ করে বলেছেন, আমার যে কোনো বান্দা এক ডোক মদ পান করবে আমি নিশ্চয়ই তাকে অনুরূপ পচা পুজ খাওয়াবো। নাউযুবিল্লাহ। ঠিক তেমনিভাবে মদের সাথে সাথে যে সমস্ত ছেলেরা সিগারেট বা বিভিন্ন মাদকাসক্ত, এদেরকে বিবাহ করা থেকে দূরে থাকতে হবে। অবশ্যই বিয়ের আগে এই বিষয়গুলো দেখে নিতে হবে। চার, যে পুরুষ নিজের স্ত্রীকে পর্দায় রাখতে চায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন প্রকার লোকের জন্য আল্লাহ পাক বেহেশত হারাম করে দিয়েছেন। এক, দৈনন্দিন মদ পানকারী। দুই, পিতামাতার অবাধ্য সন্তান। তিন, দাইউস, অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয়, অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না, বাধা দান তো দূরের কথা, উপরন্ত আশ্রয় প্রশ্রয় দেয়, এদেরকে বলা হয় দাইউস। সুতরাং যেই পুরুষ তার পরিবারের পাপকর্মগুলোকে সমর্থন করে, এই পুরুষকে যদি আপনি বিবাহ করেন তাহলে এ কখনোই বেহেশতে প্রবেশ করবে না, কখনোই আপনি সুখী হতে পারবেন না। সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে, পুরুষ অসৎ উপায়ে উপার্জন করে। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, ফরজসমূহ আদায়ের পরে হালাল উপার্জন করাও ফরজ। অপর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। প্রিয় বোন, আপনাকে বলবো অবশ্যই এই পাঁচ প্রকার ছেলেদেরকে বিবাহ করা থেকে বিরত থাকবেন। ছেলের ইনকাম না দেখে বরং তার দিনদারিত্ব প্রাধান্য দিবেন, তাহলে আশা করা যায় আপনি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তিতে অতিবাহিত করতে পারবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি বোনকে এই পাঁচ প্রকার ব্যতীত উত্তম জীবন সঙ্গীকে বাছাই করার তৌফিক দান করুক। আমি